আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে চলুন জেনে নেই বিনোদন জগতের খবর ঢালিউড কন্যা উপবিশ্বাস ভীষণ মর্মাহত হয়েছেন প্রকাশে না এলেও দুই সপ্তাহ হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফিরে এলেন তিনি সেই খবর প্রকাশ হচ্ছে নানা গণমাধ্যমে কিন্তু তার অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও কতিপয় অনলাইন সংবাদ পোর্টালগুলোতে তাকে নিয়ে প্রকাশিত কিছু খবর কষ্ট দিয়েছেন তাকে সে সময় ওই খবরগুলোতে কান্না না দিলেও এখন মুখ খুললেন তিনি গত বছরের পনেরোই ডিসেম্বরে ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব সেই নাকি ছিল উপবিশ্বাসের বিয়ে বর যশোরের তন্ময় বিশ্বাস উত্তরার এক বাসায় তাদের বিয়ে ফেসবুক থেকে কয়েকটি অনলাইন পোর্টালে ভাইরাল হয় সেই খবর অপুর নজরে এলেও তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারেননি তিনি ফিরে এসে ওই খবরকে সেফ গুজব বলে উড়িয়ে দিলেন এই নায়িকা মানুষগুলো আজও কার সঙ্গে যে কার বিয়ে দিয়ে দিচ্ছে সেই খবর আবার এত সুন্দর করে বানিয়ে বানিয়ে ফেসবুকে প্রচার করলো পরে কয়েকটি অনলাইন পোর্টাল সেগুলো প্রচার করলো একবারও সত্য মিথ্যা যাচাই করল না খুব কষ্ট পেয়েছি আমি সম্প্রতি এই নায়িকাকে নিয়ে প্রকাশিত হয় আরও এক খবর উপ বিশ্বাস আত্মহত্যা করেছেন খবরের সত্যতা জানতে বিভিন্ন জায়গা থেকে একের পর এক আসতে থাকে সংবাদপত্রের দপ্তরে এই ধরনের গুজবে মর্মাহত উপবিশ্বাস তিনি বলেন মৃত্যুর মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়েও গুজব রটানো হলো আমার কাছে মনে হয় ফেসবুকের মাধ্যমে যারা এসব গুজব ছড়ায় তারা মানসিকভাবে অসুস্থ এটা কি গুজব ছড়ানোর জায়গা ফেসবুকে এসব দেখে আমার ছোট মামা ভারত থেকে ফোন করে কেঁদে ফেলেছিলেন এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে উপবিশ্বাস বলেন এখন কিছুই বলবো না আমাকে আরও কিছু দিন সময় দিন আমি বের হব সবার সামনে আসবো তখন এসব ব্যাপারে সব কিছু জানাবো আপনাদের আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ